এরপরের প্রশ্ন হলো, আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হবে কি না? দেখুন, আয়নার সামনে দাঁড়িয়ে সালাত আদায় করার ব্যাপারে আমরা এর আগেও বলেছি যে এটি সালাতের বিশুদ্ধতার জন্য সরাসরি প্রতিবন্ধক নয়, কারণ সালাত বিশুদ্ধ হওয়ার জন্য তার কিছু পূর্ব শর্ত আছে, সেগুলো পেতে পাওয়া যেতে হবে সালাতের ভেতরকার কিছু ফরজ আছে সেগুলো আদায় করতে হবে, তাহলে সালাত আদায় হয়ে যাবে। অতএব সামনে আয়না থাকলে আপনার সালাতের কোনো ফরজ লঙ্ঘন হয়ে গেল, কোনো শর্ত লঙ্ঘন হয়ে গেল এরকম নয়, যার কারণে এই অবস্থায় সালাত হয়ে যাবে। তবে হ্যাঁ, সামনে আয়না অথবা এমন কোনো কিছু রেখে সালাত আদায় করা মাকরুহ বা অপছন্দনীয় বা ভুল, সালাতের মানকে নষ্ট করে দেয়, যা সামনে থাকলে তার মনোযোগ সেদিকে আকৃষ্ট হয়ে যায়, সালাতের মনোযোগ নষ্ট হয়ে যায়, এরকম কোনো কিছু যেন সামনে না থাকে। যেহেতু আয়না সামনে থাকলে তার দিকে আমাদের নজর চলে যাবে, আমরা আমাদের মনোযোগ থাকবে আয়নার দিকে, বা আমরা আমাদের চেহারা দেখব, বা শরীরের কোনো ভালো মন্দ দিকগুলো আমরা সেখানে দেখতে পাবো, সেগুলো নিয়ে আমরা ভাবনার জগতে ডুবে যেতে পারি। এই জায়গা থেকে সামনে আয়না রেখে সালাত আদায় করা উচিত নয়। যদি কেউ সামনে আয়না রেখে সালাত আদায় করেন এবং আয়নার উপরে কোনো কাপড় বা কিছু দিয়ে ঢেকে দেন, তাহলে সেক্ষেত্রে সমস্যা আর থাকছে না। আর আশেপাশে যদি অন্য কোনো জায়গাতে তিনি দাঁড়াতে পারেন আয়না ছাড়া, তাহলে সেটা হবে সবচেয়ে উত্তম এবং নিরাপদ। এরপরে আব্দুর রহিম জানতে চেয়েছেন, আকিজ কোম্পানি দেশের বিভিন্ন এলাকায় যে খাবার পানির ব্যবস্থা করে দিয়েছে, ওই পানির ট্যাঙ্কির ছাদের উপরে যদি মসজিদ নির্মাণ করা যাবে কি না? শুনেছি জাকাতের টাকা মসজিদে ব্যবহার করা যায় না, আকিজ কোম্পানি জাকাতের টাকা দিয়ে নাকি পানির ট্যাঙ্ক করা যা করা হয়। পানির ট্যাঙ্কির ছাদিত মসজিদের মেঝে বিস্তারিত আলোচনা করলে উপকার হবে। আমি জানি না কোন ধরনের পানির ট্যাঙ্কে আকিজ কোম্পানি করে দিয়ে থাকে বাকি, এবং তার উপরে মসজিদ নির্মাণের বিষয়ে আপনি জানতে চেয়েছেন, আমি এ বিষয়ে বিস্তারিত ধারণা রাখি না। তবে হ্যাঁ, মৌলিক ধারণা আপনি যেটি জানেন সেটি ঠিক আছে যে জাকাতের টাকা দিয়ে কোনো মসজিদ নির্মাণ করা যাবে না। এখন যদি কেউ জাকাতের টাকা দিয়ে কোনো মসজিদ নির্মাণ করেন, তাহলে সেটা সমস্ত মানুষ ভোগ করবে, এটা জায়েজ নয়। আর পানির ট্যাঙ্কিও যদি সাধারণ মানুষের জন্য মুক্ত করে দেওয়া হয়, ধনী গরিব সবাই সেখান থেকে পানি পান করতে পারে, তাহলে সেক্ষেত্রে জাকাত আদায় হবে না। জাকাত আদায় হওয়ার জন্য গরিব অভাবী মানুষকে মালিক করে দিতে হয়, সেটি আরেক মাসআলা। অতএব যদি গরিবদের জন্য কোনো আপনার ট্যাঙ্কি নির্মাণ করে দেওয়া হয় এবং সেটা শুধুমাত্র কোনো গরিব খায়, তার উপরে যদি মসজিদ বা ওখান থেকে গরিব যদি উপকৃত হয়, তার উপরে যদি কোনো মসজিদ নির্মাণ করা হয়, তাহলে সেই মসজিদটা ওই গরিব যদি তার মালিকানায় যেহেতু তাকে দিয়ে দেওয়া হয়েছে, তিনি যদি অনুমতি দেন তার উপরে মসজিদ করতে চেষ্টা করতে পারেন। কিন্তু এরকম কাউকে মালিক না বানিয়ে শুধুমাত্র আমভাবে পানির ট্যাঙ্কি বানিয়ে দিলে কিন্তু জাকাত আদায় হবে না, সেটি আরেক বিষয়। অতএব ওইটার উপর নির্ভর করবে পরবর্তী উত্তরটা।